আজ বেরোলাম, না না ঘুরতে নয়, গ্রামের বাড়ি যাচ্ছে, ওই শক্তি করে। কলকাতা চাকরি করি, যাতায়াতে অসুবিধার জন্য বিধাননগরের কাছে থাকি। লকডাউনের জন্য আর বাড়ি ফেরার অবকাশ পাইনি, অবশেষে দেশের ডাক এসেই গেল। কিছুক্ষণ আগে মা ফোন করেছিল, বাবার শ্বাসকষ্টটা আবার বেড়েছে, ওষুধও ফুরিয়ে গেছে। আসলে প্রতি মাসে ওষুধটা আমি পাঠাই, এখানকার ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছিলেন, স্বভাবতই গ্রামের ওখানে এই ওষুধটা মেলে না। বেশি দেরি না করে যে প্রেসক্রিপশনের জেরক্সটা আমার কাছে ছিল ওটা নিয়েই দুপাতা ওষুধ কিনে সেটা পকেটে রেখে বেরিয়ে পড়লাম। রাস্তায় যে দারোগাগুলো আছে লাঠি হাতে, পাছে তাদের হাতে পিটুনি না খেতে হয়, তাই লোকাল থানা থেকে একটা ইমার্জেন্সি পারমিশনও লিখিয়ে নিলাম। বেলঘুরিয়া হাইওয়ে ছেড়ে দুর্গাপুর হাইওয়েতে এলাম ঠিকই, কিন্তু জায়গাটা আজ বড় অচেনা। দৈবাৎ দু একটা অ্যাম্বুলেন্সকে পাশ দিচ্ছি কিছুক্ষণ ছাড়া, ব্যস্ত ডানকুনিটাও আজ যেন ঘরের চৌকাঠে আটকে গেছে। শুধু জেগে আছে খাঁকি পোশাকের দারোয়ানগুলো। কোথায় যাবে, একজন হঠাৎ করে গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করল। দেশের বাড়ি যাবো স্যার, আমার বাবা শ্বাসকষ্টে রুগী, ওষুধ নেই বাড়িতে, ওটাই দিতে যাচ্ছি। এই দেখুন আমার কাছে ইমার্জেন্সি পারমিশনও আছে, এই তো এই দেখুন, কাঁপা কাঁপা গলায় এক নিঃশ্বাসেই বলে ফেললাম। সে তো বুঝলাম, কিন্তু আপনারা শিক্ষিত মানুষ হয়ে প্রয়োজনীয় ওষুধ আগে থেকে তুলে রাখেন না কেন বলুন তো? একটু গলা উঁচিয়ে দারোগাবাবু বললেন, ঠিক আছে যান, লাইসেন্স আছে তো? তারপর দুবার মাথা নেড়ে আমার প্রতি গ্লানিবোধ প্রকাশ করে একটু আওয়াজ কমিয়ে দারোগা বললেন, হ্যাঁ স্যার আছে, সব কাগজ সব আছে। আমি একেবারে হাঁটু পর্যন্ত মাথা নামিয়ে ধনাত্মকভাবে প্রকাশ করলাম, এই ব্যারিকেডটা সরিয়ে দে। দুজন সিভিক পুলিশকে দারোগাবাবু নির্দেশ দিলেন। পশ্চিমের আকাশে লাল রং ঘনিয়ে এসেছে, বুঝলাম সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। ফাঁকা রাস্তার পিচে আমার গাড়ির হেডলাইটের আলো যেন শত বছরের জমে থাকা কৃষ্ণ আবহাওয়াকে ভেদ করে এগিয়ে চলেছে। আরে এই তো সেই দোকানটা না, যা অনেকটা এগিয়ে গেলাম তো। আসলে প্রতিবার শক্তিগড় ঢোকার আগে গলির বাঁকে একটা চায়ের দোকানে চা খাই, বড্ড আদর দিয়ে বানায় চা খাই, চেনা খদ্দের কিনা। ও সেলিম কাকু, চা হবে তো? অর্ধবন্ধ দোকানের সামনে সেলিম কাকুকে অনুমান করে একবার হাঁক দিলাম, হ্যাঁ হবে। ছিপচিপে চেহারায় পাঞ্জাবি খুঁট দিয়ে চশমা মুছতে মুছতে বলল সেলিম কাকু। যাই হোক, ঠান্ডা হওয়া চা সাড়ে তিন ঘটে শেষ করে পয়সা মিটিয়ে আবার ভেসে গেলাম চেনা সেই অদেখা রাস্তার পিছনে। শক্তিগড়ের একটু ভিতরে আমাদের বাড়ি এবং ট্রেন লাইন থেকে প্রায় 2.5 কিলোমিটারের মধ্যে। গধূলিবেলায় কাঁচা রাস্তা শেষ করে পাকা রাস্তা এসে পড়েছি, ওই তো আমাদের বাড়ি। কিন্তু ওখানে তো ভিড় কিসের? গাড়িটা থামিয়ে হন্তদন্ত হয়ে ছুটে গেলাম। ও সৌরভদা, কি হয়েছে গো? সৌরভদা আমার সেজো জেঠুর ছেলে, সামনে পেয়েই ওকেই জিজ্ঞাসা করলাম। সৌরভদা একটু দূর থেকে বলল, তুই কখন এলি রে, জানিস না কিছু? না কি হয়েছে, একটু ভয় পেয়ে বললাম। ওই তোর বাবা শ্বাসকষ্ট হচ্ছিল, তখন গ্রামের কে একজন পুলিশকে খবর দিয়েছে যে তোর বাবার নাকি করোনা হয়েছে। সে কি গো? আমি কপালে হাত দিয়ে বললাম। কোথায় নিয়ে গেছে? আমি মনে রক চেপে ভ্রু কুচকে জিজ্ঞাসা করলাম। ওই বর্ধমান হসপিটালে, তুই তাড়াতাড়ি যা। আমি তাড়াতাড়ি বর্ধমান হসপিটালের দিকেই বেরিয়ে পড়লাম। ওখানে গিয়েই দেখি মা ওয়েটিং রুমে বসে
আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এসব কখন হলো মা, তুমি আমাকে জানালে না একবারও? আমি একটু চেঁচিয়েই জিজ্ঞাসা করে ফেললাম মাকে। পুলিশ এসে তোর বাবাকে যখন নিয়ে যাচ্ছিল তখন তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি, ভাবলাম তুই বাড়িতে এলে ঠিকই আসবি সব শুনে, মা কাঁদো কাঁদো গলায় বলে উঠল। আচ্ছা সে বুঝলাম, কিন্তু এসব কী করে হলো, এইসব গুজব কে রটালো? আমি মায়ের পাশে বসে জিজ্ঞাসা করলাম। জানি না রে খোকা, মা এটা বলে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর পুলিশ এলো, কড়া ভাষায় বলল আমাদের দুজনকেও কোয়ারেন্টাইনে থাকতে হবে এখন 14 দিন। যাই হোক, একটু কথা কাটাকাটির পর প্রশাসনের কাছে মাথা নামানোটাই শ্রেয় বলে মনে হলো। আইসোলেশন ওয়ার্ডে স্যালাইন দেওয়া অবস্থায় থাকা বাবাকে অনেক দিন পর দেখলাম, তাও কাছের দরজার বাইরে থেকে। চোখে জল চোখেই চেপে রেখে মায়ের চোখ মুছতে মুছতে শক্তিগড় কোয়ারেন্টাইন শিবিরে চলে এলাম। ওই রাত তখন 9:30 নাগাদ। আমার গাড়িটা শিবিরের পাশে রেখে হারিয়ে গেলাম কোয়ারেন্টাইন নামক অন্ধকার পাতালপুরিতে, আর তার রাজ সাক্ষী হল কয়েকটা গ্রামবাসীর মিথ্যে অনুমান। আজ প্রায় 6 দিন হলো এখানে আছি, কোন রকমে দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়ার নাম করে গ্রহণ করতে হয়। বারবার চোখ পড়ে হ্যাঙ্গারে ঝোলানো জামাটার দিকে, যাতে আমার বাবার নাম জড়ানো ওই ওষুধগুলো যেমন তেমনই আছে। দিনের অধিকাংশ সময়ই জানলাটার ধারে বসি আর ভাবি, আমার দেশটাও হয়তো অনুমানের বাহানাতেই ধরে বেঁধে রাখছে আমাকে, যেতে দিচ্ছে না সেই মিথ্যা শহরে যেখানে মানুষ নাকি প্রতিদিন সেরে ওঠার স্বপ্ন দেখে।